রহমতুল্লাহিম প্রশ্ন আছে কারো যদি রমজানের রোজা বাকি থাকে তাহলে সে রোজা না রেখে তিনি কি সাওয়ালের ছটি রোজা রাখতে পারবেন নাকি প্রথমে তাকে রমজানের রোজা পূর্ণ করতে হবে কাজা আদা করতে হবে

সাওালের ছটি রোজা রাখলো এখানে নবীম সাল্লি সালাম বলেছেন রমজানের রোজা সে পূর্ণ করলো এরপরে ছটি রোজা সে রাখলো সে মূলত পূর্ণ বছরের রোজা রাখল কলমগন বলেছেন যেহেতু নেবীম সাল আলহিসালামের ভাষা হলো স্পষ্ট তথা যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে ছটি রোজা রাখলো যাদের রমজানের রোজা বাকি থেকে গেছে তারা তাদের কাজা প্রথমে আদা করবেন কেননা এটি আল্লাহর হক ওলা উল্লেখ করেছেন দুটি কারণে রমজানের রোজা তাকে প্রথমে রাখতে হবে সাওয়ালের রোজার পূর্বে প্রথম কথা হলো নবীম সাল্লিউসাল্লাম যেহেতু তাকে বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতপর সাউওয়ালের রোজা রাখলো যেহেতু রমজান পূর্ণ হয়নি এটি একটি বিষয় দ্বিতীয় বিষয় হল যত ফরজ রয়েছে সেগুলো কিন্তু আল্লাহর হক আর সাউওয়ালের রোজা এটি নফল রোজা এটি ফরজ নয় কেউ যদি নাও রাখে তবুও তিনি গুণাগার হবেন না তিনি সব থেকে মাহরুম হবেন কেননা আল্লাহর যে হক রয়েছে সেগুলো আমাদেরকে প্রথমে পূর্ণ করতে হবে এই মর্মে যথেষ্ট হাদিস কদ আল্লাহর যে ঋণ রয়েছে সেটি অধিক হকদার পূর্ণ করার ক্ষেত্রে কেননা আল্লাহ একটি হক যে আমরা রোজা রাখবো এই মর্মে আরো হাদিস হয়ে আছে কবিল ওয়াফা তোমরা আল্লাহর হক পূর্ণ করো কেননা সেটি পূর্ণ করাতে অধিক হকদার অধিক হক রাখে যে আমরা আল্লাহর হক আগে আদা করব। এই জন্য আমরা পরামর্শ দেব যাদের এই কারণে শরীয়তের অজর রোজা ছুটে গেছে রাখতে পারেননি হতে পারে ভ্রমণের ফলে অথবা মেয়েলি সমস্যার কারণে অথবা অসুস্থতার ফলে তারা প্রথমে রমজানের কাজা আদা করবেন এরপরে তারা যদি সময় সুযোগ পান তাহলে নফলগুলো আদা করবেন ফরজ সে নফল আদা করা এটি আদৌ যুক্তিযুক্ত নয় যদিও বেশ অলমাগণ কিছু কথা বলেছেন এই মর্মে যদি কারো সেরেই ওজোর থাকে তথা তিনি পূর্ণ মাস সফরে ছিলেন যার ফলে তিনি রোজা রাখতে পারেননি অথবা অসু অসুস্থতার ফলে পূর্ণ মাস তিনি রোজা রাখতে পারেননি কিন্তু ভালো হয়েছেন এমন সময়তে যে সময়টি হচ্ছে সাওয়াল মাসের প্রথম দিক সাওয়াল মাসে যদি তিনি ফরজগুলো আদা করেন তাহলে সওয়ালের এই সব থেকে তিনি মাহরুম হবেন এই ক্ষেত্রে শরীয়তের যেহেতু ওজন ছিল এই ক্ষেত্রে রাখতে পারেন কেউ কেউ বলেছেন তবে অধিকাংশ ও এমনটি মত পোষণ করেছেন যে ফরজগুলো তাকে আগে আদা করতে হবে এরপরে যদি সময় সুযোগ থাকে তাহলে তিনি নফলগুলো আদায় করবেন অল্লাহ আলম